ওয়াবানিন তোমাদের তিনি সন্তান সন্ততি দান করবেন ছেলে মেয়ে দিয়ে সমৃদ্ধ করবেন তো ধন সম্পদ হলে খাওয়ার লোক লাগবে না ধন সম্পদ হলে খাওয়ার লোক লাগবে না আল্লাহ তোমাদের বৃষ্টি বর্ষণ করবে ধন সম্পদ সমৃদ্ধ করবে সন্তান সন্ততি দান করবে সেই সম্পদ খাওয়ার জন্য ওয়াজাল লাকুম জান্নাত আর যখন তোমরা ধন সম্পদ পাবা সন্তান সন্ততি হবে একটা সময় মারা যাবা ওয়াজাল লাকুম জান্নাত তখন তোমাদেরকে তিনি জান্নাত দেবে ওয়াজাল লাকুম আনহারা ওই জান্নাতের নিচে তিনি কি দিবে নহর দিবে ইবাদত কয়টা অফার কয়টা অফার কয়টা তিনটা বিশাল বড় অফার এই অফার মানুষ জন্ম থেকে আখরাত পর্যন্ত সুন্দর অফার কিভাবে একটা মানুষ দুনিয়াতে আছে ওর লাগবে খাদ্য কি লাগবে লাগবে সম্পদ ভালো থাকার জন্য লাগবে সন্তান বংশ বিস্তার হওয়ার জন্য মরে গেলে লাগবে জান্নাত কোনো কষ্ট ছাড়া তেনও তাই আছে কয়টা ইবাদতে একটা ইবাদত নূহ আলাইহিসসালাম ওনার জাতিকে এটা বললেন বলার পর যদি কাজ হইতো বলার পর যদি কাজ হইতো তাহলে ১৩ নম্বর আয়াতে নূহ আলাইহিসসালাম এটা বলতো না মালাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব স্বীকার করতে যাচ্ছ না আমিও আপনাদেরকে প্রশ্ন করি আল্লাহ যেটা প্রশ্ন করেছে আমাদেরকে মালাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা আমাদের কি হয়েছে যে আমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব স্বীকৃতি দিতে যাচ্ছি না তিনি শ্রেষ্ঠ ক্ষমা করবে বৃষ্টি দেবে সম্পদ দেবে সন্তান দেবে মরে গেলে জান্নাত দেবে ওনার কাছে শুধু ক্ষমা চাইতে হবে অপরাধ থেকে বিরত থাকতে হবে তবুও আমরা ওনার শ্রেষ্ঠত্ব ধার ধরতেছি না আমরা আমি আমাকে প্রশ্ন করতে চাই আপনি আপনাকে করেন আল্লাহর শ্রেষ্ঠত্ব কেন আমরা স্বীকার করছি না এবারে আসেন আরো কিছু আয়াত আছে সে আয়াতগুলোকে যদি আমি স্কিপ করি আমি চলে আসবো কোন দিকে নূহ আলাইহিসসালাম এর পরেও কিছু কথা বলেছে যে মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা কি হয়েছে তোমাদের যে তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব স্বীকৃতি দিচ্ছ না দেখছেন এরা ইবাদত করে নাই রাইট আল্লাহকে মানে নাই রাইট এরা নূহ আলাইহিসসালামকে দেখলে পালাইছে রাইট এরা নূহ আলাইহিসসালামকে অমান্য করছে অপমান করছে অপদস্থ করছে সব ঠিক আছে রাইট নূহ আলাইহিসসালাম এর পরও এদেরকে ক্ষমার অফার করছে কিন্তু যখন আল্লাহর পক্ষ থেকে ওই পুরস্কারের ঘোষণা তারা মেনে নিল না এই সেম নূহ আলাইহিসসালাম বলতেছে ওয়াকালা নূহুর রব ওয়াকালা নূহুর রব এবং নূহ আলাইহিসসালাম আরো বলেছিল রব্বি লা তাযর আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ও আমার আল্লাহ ও আমার প্রতিপালক পৃথিবীতে কাফেরদের মধ্যে কোন গৃহবাসীকে আপনি অব্যাহতি দিবেন না বদদোয়া করেছে এরপরে যদি আমরা আল্লাহর এই অফার না নেই আমাদের উপরে বদদোয়া হবে আল্লাহর দেওয়া উদারতা আল্লাহর দেওয়া অপরচুনিটি আল্লাহর দেওয়া সুযোগ যদি আমরা গ্রহণ না করি তাহলে আমরা কি ধ্বংস ছাড়া আর কি হব আমরা নূহ আলাইহিসসালাম এত কষ্টের পরে ক্ষমা চেয়েছে এদের জন্য এদেরকে ক্ষমা চাইতে বলেছে জান্নাত দিবে সম্পদ দিবে সন্তান দিবে সুখ স্বাচ্ছন্দ্য সব দিবে মানে নিয়ে এরপর বলছে আল্লাহ এই জমিনের মধ্যে কোনো কাফেরকে আপনি কোনো অব্যাহতি দিয়েন না আল্লাহ খবরদার আল্লাহ আমাদেরকে ক্ষমা চাওয়ার ব্যাপারে আরও বেশি তাগিদ দান করুন আমাদের অপরাধগুলো আল্লাহ আমাদের ক্ষমা করুন আমরা কেউ অপরাধ মুক্ত ছিলাম না নাই এবং হব না ইয়া আল্লাহ তুমি আমাদের সৃষ্টি করেছ তোমার ইবাদতের জন্য তুমি ভালো করে জানো আমরা কে কতটুকু করি যতটুকু ছোট থেকে ছোট আমরা ইবাদত করি তুমি সবগুলো বড় থেকে বড় করে কবুল করো ইয়া আল্লাহ তোমার কাছে আমাদের কোনো অপরাধ গোপন নেই তুমি আমাদের অপরাধগুলো মার্জনা করে আমাদের উপর সন্তুষ্ট হয়ে যাও আল্লাহ আল্লাহ আমরা তোমার কাছে ক্ষমা চাই তুমি ক্ষমাকারী তুমি ছাড়া কেউ ক্ষমা করতে পারবে না ইয়া আল্লাহ তুমি বলেছো ক্ষমা চাইলে তুমি ক্ষমা করবে আমরা তোমার কাছে ক্ষমা চাই তুমি আমাদের ক্ষমা করো আল্লাহ আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়ালিসাইরিল মুমিনিনা ওয়াল মুমিনাত ফাস্তাগফিরুহু ইন্নাহু ওয়াল গাফুরুর রাহিম সবাই আল্লাহর কাছে ক্ষমা চান আস্তাগফিরুল্লাহ الحمد لله
والصلاة والسلام على رسول الله وبعد ديني فرا توبة كريكي الله بخلو باشي أيتا الله تعالى قرآن الكريم يقول إن الله يحب التوابين ويحب المتطهرين نشجوي الله جرى الله كسي خما چه فيري آشي تدركي الله سبحانه وتعالى بخلو باشي এবং তাদেরকেও ভালোবাসেন যারা পবিত্র থাকে। দুইটা ক্যাটাগরি, এক অপরাধ করে না, আল্লাহ এদেরকে ভালোবাসে, দুই অপরাধ হয়ে গেছে কিন্তু আল্লাহর কাছে ফিরে আসছে আর এই অপরাধ করবে না বলে তাকেও আল্লাহ ভালোবাসে। সুবহানাল্লাহ। যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন, তোমাদের মধ্যে উত্তম ওই যে কোরআন শিখে এবং সেম হয়ে গেছে। আল্লাহ দুই ক্যাটাগরির লোককে ভালোবাসে। কয় ক্যাটাগরির লোককে ভালোবাসে? দুই ক্যাটাগরির লোককে ভালোবাসে এই আয়াতের দ্বারা। সেটা হচ্ছে কি, এই আয়াত যে দুই ক্যাটাগরির কথা বলতেছে, এক যে পবিত্র থাকে অন্যায় অপরাধ করে না, দুই এই পবিত্র থাকা লোকটা যখন কোনো অন্যায়কে লিপ্ত হয়ে গেল, অনুশোচনা করে আল্লাহর কাছে লজ্জিত হয়ে ফিরে আসছে এবং আর ওই অন্যায় রিপিট করে না, আল্লাহ তাকেও কি করে সন্তুষ্ট হয়ে যাও বাংলার জমিনের মুসলিমরা, কেমন রব পেয়েছ যিনি এই কোরআনুল করিম এত বছর পরও তোমাদের জন্য হেফাজত রেখেছেন এবং তিনি হেফাজতের ওয়াদা করেছেন। এই কোরআনুল করিম যদি বিকৃত হতো তুমি এই সুন্দর আয়াতটুকু পেতে না, যে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, তুমি পাইতা না এটা যে তুমি অপরাধ করে ফেললার আল্লাহর কাছে বললা আল্লাহ আমি গুনাহ করছি মাফ করেন। এই আয়াত যদি বিকৃত হইতো তুমি পাইতা না এই সুসংবাদ পাইতা না যে ক্ষমা চাইলে আল্লাহ তোমাকে ভালোবাসবে। কেমন রব পেয়েছো বাংলার জমিনের মানুষ, পৃথিবীর মুসলমান কেমন দয়ালু রব পেয়েছ, যার সামনে অন্যায় করো তিনি সব জানে, তার সামনে গিয়ে ক্ষমা চাইলে তিনি সব ক্ষমা করে। সুবহানাল্লাহ। কেমন রব পেয়েছো বাংলার জমিনের মানুষ, এই রবকে আপন করে নাও, আপন করে নাও। মনে রাখবে তুমি বেঁচে আছো মানি তোমার সকল গুনাহকে নেকিতে পরিবর্তন করার সুযোগ তিনি তোমাকে দিয়েছে। যেই লোকটা মরে গেছে সে শেষ হয়ে গেছে, যেই লোকটা বেঁচে আছে সে চাইলে তার সমস্ত গুনাহকে নেকিতে পরিবর্তন করার সুযোগ থাকে তার। কেন আল্লাহ বলেনি, আল্লাহ কোরআনুল কারিমে বলেনি, ইল্লা মান তাব, অপরাধ যাই হোক যদি কেউ আল্লাহর কাছে ফিরে আসে অপরাধ থেকে, ওয়া আমানা আল্লাহর উপরে ঈমান আনে, ওয়া আমিলা আমালান সালিহা এবং আল্লাহর উদ্দেশ্যে সৎ কর্ম সম্পাদন করে, তাহলে কি তার সমস্ত গুনাহকে আল্লাহ নেকিতে পরিবর্তন করে দেবে। গুনাহকে নেকিতে পরিবর্তন করার ফর্মুলা কি? তিনটা ফর্মুলা। গুনাহকে নেকিতে পরিবর্তন করার ফর্মুলা কয়টা, প্রসেস কয়টা, ধাপ কয়টা? এই পৃথিবীর সবচাইতে বড় গুনাহগার অথবা সবচাইতে ছোট গুনাহগার কারো জন্য কোনো পার্থক্য নেই, কারো জন্য কোনো ভিন্নতা নেই। গুনাহগার হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলমান গুনাহগার হোক, পৃথিবীর মানুষ যদি চায়, মানুষ যদি চায় তার গুনাহকে নেকিতে পরিবর্তন করবে, ও যেই ধর্মেরই হোক না কেন, যেই দিনেরই হোক না কেন, সেম প্রসেস শিখাই দেব, জানাই দেব যে হিন্দু লোকটা যদি তার শিরকের গুনাহকে নেকিতে পরিবর্তন করতে চায়, ওই যে লোকটা যে আল্লাহর সাথে শিরিক করে নিজেকে মুসলমান বলে মাজার গিয়ে সিজদা দেয়, ওই যে লোকটা নিজেকে মুসলিম বলে আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য জবেহ করে, এই লোকগুলো তাদের গুনাহগুলোকে কিভাবে নেকিতে পরিবর্তন করবে শিখাই দেব। ইল্লা মান তাব, এ হলো মানুষ। এ হলো কি? মানুষ। ওর ধর্ম যেটাই হোক, সে বলল যে, সে কি বলল, সে প্রথমে আল্লাহকে, আল্লাহর দিকে আসলো, এসে বলল যে আল্লাহ আমি অন্যায় করেছি। এবার অন্যায় যদি আল্লাহর শিরিক হয় তাহলে বলবো যে শিরিক করেছি অন্যায়, যদি জানা হয় তাহলে বলবো জানা করেছি অন্যায়, মদ হলে বলবে মদ করেছি অন্যায়, বুঝলেন নি কথা? আল্লাহর কাছে এসে বলবে আল্লাহ শিরিক করতাম আর করবো না, মদ খেতাম আর খাবো না, জানা করতাম আর করবো না, এই ধরনের যে কোনো অন্যায় বলবে যে আল্লাহ এটা আর করবো না। তো আল্লাহ বলছে ইল্লা মান তাব, যেটা অন্যায় অপরাধ যেটাই হোক
সেই অপরাধ থেকে সে কি করলো ফিরে আসলো ওয়া আমানা এবং আল্লাহর প্রতি দৃঢ় ঈমান আনলো কি আনলো আচ্ছা কোন হিন্দু যদি ঈমান আনে সে কি আর হিন্দু থাকে খ্রিস্টান ঈমান আনলে খ্রিস্টান থাকে দেখছেন এই অফারটা কিন্তু বিশাল অফার সুবহানাল্লাহ আল্লাহর উদারতাই এমন সুবহানাল্লাহ আল্লাহুম্মা ইন্না নাসাবুল জান্নাহ ইয়া আল্লাহ তো ওয়া আমানা ঈমান আনলো ঈমান আনার পর কি করতে হবে একটা কাজ ওয়া আমিলা আমালান সালিহা সৎকর্ম করবে কি কর্ম করবে অপরাধ যা করছে তো করে ফেলছে এখন সৎকর্ম করবে আল্লাহ বলছে যে তাইলে যদি তওবা করে ঈমান আনে ভালো কাজ করে পিছের সব খারাপ কাজ নেকি হয়ে যাবে এটা হচ্ছে কেমন অফার আমি উদাহরণ দিতে গিয়ে বলি যদি উদাহরণটা খুবই তুচ্ছ এবং জীবনে এই অফার জীবনে পাওয়া যাবে না এই একজন লোকের কাছে জাল টাকা আছে সরকার হঠাৎ করে বললো যে তোমাদের কাছে যত জাল টাকা আছে আচ্ছা সারেন্ডার করো আর বানাবা না এটাই শেষ আর বানাই আর বানাবা না এই সবগুলো টাকা নিয়ে আসো যত টাকা আনবা অত টাকা আমি আসল টাকা দিয়ে দেব বুঝেন না কথা এটা এটা এর চেয়ে তো বিশাল অফার এটা কি হবে সরকার টিকবে মানুষ একই তো জাল টাকা বানায় সে চিন্তা করবে অফার কত দিলেন সরকার যদি বলে যে এক মাস সুযোগ সে ওই এক মাসে চিন্তা করবে মেশিন কই পাওয়া যায় যেহেতু জাল টাকা দিলে আসল টাকা দেবে উল্টা বাংলাদেশে যত মানুষ জাল টাকা বানানা সবাই জাল টাকা বানানো শুরু করে দিবে বোঝেন না কথা তো আপনারা আবার গুনাহকে নাকি পরিবর্তন করতে যাইয়া যাদের গুনাহ নাই চিন্তা করেন আগে গুনাহ করে ফেলি তাহলে নামাজ পড়তেছি সোয়াব গুনাহ করতেছি ওটাও সোয়াব হয়ে যাবে ডাবল ডাবল সোয়াব এরকম চিন্তা করেন না কেন করেন না কারণ সরকারের অফার এক মাসের কেয়ামত কবে হবে আমরা জানি না মোটামুটি এটা তো আন্দাজ আল্লাহ মাফ করুক এক মাসের ভিতরে হয়ে যাবে এরকম তো জানি না কারণ আলামত যেগুলো আল্লাহ নবী বলে গেছে এখনো বাকি আছে এখনো কি মানে ওই সূত্র থেকে যে নলেজ সোর্স পাওয়া যায় এখনো মোটামুটি অজানাই আমাদের কি এবং আন্দাজের বাইরে কত দিন পরে কেয়ামত আসবে এখনো আমাদের কি যত ওয়াজ মাহফিল শুনেন অমুক কেয়ামত হয়ে যাবে অমুক এগুলো আসলে সঠিক না এখনো যে আলামতের কথা আছে আন্দাজের বাইরে কিসের বাইরে অ্যাটলিস্ট আমাদের 60-70 বয়সের জীবনের আন্দাজের বাইরে ওল্লাহ বাকি আল্লাহ ভালো জানে কে ভালো জানে সো ওই গুনাহ করতে যাই আছে গুনার জন্য কিছু পরিবর্তন করার চিন্তা করলে গুনা অবস্থা যদি মরে যান তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে অবস্থা কি মুনাফিক কাফের মুশরিক বেমান হয়ে মরে যেতে হবে আল্লাহ আমাদেরকে বুঝে তৌফিক দান করুন ইন আল্লাহ ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলা নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমান কাসীরা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أقم الصلاة